মামার ফোন? ও দি দিদি, এটা কি গো, এটা কি করেছ? ওইটা একটা দারুন, ওইটা হচ্ছে মুগ আর মসুর ডাল ভিজিয়ে একটা মানে রেসিপি। আর এটা কি? ওটা বানিয়ে ছাড়িনি, তবে ওইটা এটা কি, ওটা হচ্ছে ওই ফিরিং শাকের। ও মা গো, আমার পছন্দ ফিরিং শাকের বড়া। আরে আর একটা দেখো কটা বড়া খেলি মা। হ্যাঁ বলছে বড়া খাবো বলে অন্যদিকে তাকিয়েছিল, বলতে পারছিল না। এই দেখো আমি এই দুটো আছে, খা খা। ছিল দিদিদের, আমরা তো রোজ রোজ খাই, আর আজকে পিঠা খেয়ে পেটটা পুরো ভরে গেছে। তো দেখতে পাচ্ছ ডিমের তরকারি আছে, আর কি কি আছে দেখাচ্ছি। এসব পর খাওয়া শুরু করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তুমি কেমন আছো? তোমরা আশা করি সব মানে ভালো আছো। আমি খুব ভালো আছি, চলে এসেছি নিউ একটা ব্লগে। আর আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে। তো রাস্তায় বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো, তো এখন আমি দিদিদের বাড়িতে যাচ্ছি। তো দেখা যাক, চলো তোমরাও সাথে থেকো। আর দিদিদের বাড়ি যেতে খুব একটা দূর না, মানে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো চলো তোমরা সাথে থাকো, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো রাস্তায় দেখতে পাচ্ছো আছি, এখন যাচ্ছি, কাছাকাছি এসে গেছি। তো দিদিদের বাড়িতে এসে আমার খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ। এই যে কি দিদি বানিয়েছে, ও দিদি এটা কি গো? এসব পর খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ সবাই, দারুন দারুন। আবার দিদি এটাও বানিয়েছে, মানে সবসময় খালি রেসিপি বানাচ্ছে দিদি, দারুন দারুন আরেকটা বানিয়েছে। তারপর এটা খুব দারুণ লাগছে আর গুড়িয়ে, মানে দারুণ লাগছে কি বলবো। আহা দেখতে হচ্ছে একদম গোল গোল, দারুন দারুন, সেই লেভেলে খেতে হয়েছে। মা আসলে একটাও রাখবে না, তার আগে আমি খেয়ে দারুন টেস্ট তো খেয়েছি এখন। তো এখন আমাদের যা কাজ আমরা তাই করবো, সেটা তোমাদেরকে দেখাতে পারবো না। তো যাই হোক, তোমরা সাথে থাকো। তো এখন আমরা আর কি ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর একটু মুখে আর কি একটু ফ্রেশ করছিলাম, বিয়ে বাড়ি আছে সামনে, তো সেই কারণে। আর মাম হয়েছে, তো তোমাদেরকে বলছিলাম মামে তো মুখ একদম গ্লো দিয়ে দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওটাই তো। তো যাই হোক, এখন মানে আর কি আমি যেটা খেলাম বললাম যে মাম আসলে আমি আর পাবো না, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এখনো খাবে। তো যাই হোক, তোমার দেখি তোমার মুখটা ফেসিয়াল করে তাও একটু মানুষ মতো হয়েছে, অনেকদিন ফেসিয়াল করিনি। তো যাই হোক, আমরা তো বাড়িতে করলাম, সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারি, মানে আমি মামের মুখ পুরো একদম লুকিং চেঞ্জ হয়ে গেছে, পুরোটাই মানে দারুণ হয়েছে। মাম দিদি সবার একদম লুকিং চেঞ্জ, তো বিয়ে বাড়ি এরাই ফাটিয়ে দেবে। আর আমার দেখো এই আর কি। তো যাই হোক, চলো এখন আমরা ছাদে যাবো, তাহলে চলো একটা করে দিচ্ছে। তো চলো আমরা এখন ছাদে যাচ্ছি, হাতে মেহেন্দি আঁকা হবে, মেহেন্দি দিদিরা মেহেন্দি করবে, আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো যাই হোক, চলো যাই ছাদে আসি। লারে কাজে রাসা কোন দিবানা লাগে তাহে। তো চলে এসছি ছাদে, এসছি তো ছাদে বসবো, দেখতে হচ্ছে এখানে। দেখো শাক মানে বিটুলি গাছটা দারুন লাগছে, পুরো সেই সেই লেভেলের লাগছে, আমার তো খুব ভালো লাগছে। কোনগুলো? তো দেখো আমরা এসে ছাদে বসেছি, বেশ ভালোই লাগছে। তো নেল রিমুভার আনতে, তো দেখি আমরা এখন তো থিনার নিয়েছি, এখন থিনার নিয়ে যাচ্ছি, এখন নেল রিমুভার করা হবে সব পায়ে, মানে বিয়েতে যাবো তো একটু সাজুগুজু করবো সেই কারণে আর কি। ব্লগ এখন চলছে মেহেন্দি, এরপর হবে সঙ্গীত, না এখন মেহেন্দি হবে, আমার বিয়ে দিবি তো? হ্যাঁ দিদির বিয়ে হবে, তোমাদের সবাইকে ইনভাইট করলাম। আচ্ছা মানে এত বিটুলি হয়েছে কি? মিটুলি আমাদের ওখানে বলে বিটুলি, আমি জানি বিটুলি বিটুলি বল মাম, আমিও তো বিটুলি বলি। তো দেখো বিটুলি, আবার কেউ কেউ বলে মিটুলি, তো তোমাদের ওখানে কার কি কে কি বলে, তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো জানি না, আমাদের এখানে বিটুলি বলে, আবার কেউ কেউ আছে মিটুলিও বলে। তো যাই তোমাদের দেখাই, বিশাল হয়েছে গাছে, এদিকে সিম গাছ আর এদিকে বিটুলি গাছ, মাঝখানে আমরা। তো দেখো আমি এক মিনিটের ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন রিলস বানাবো বলে আকাশে প্রচন্ড মেঘ করেছে, আর আমি দেখো ভিডিও শুট করবো বলে। তো এখনো চলছে আমাদের মেহেন্দির কাজ দেখতে পাচ্ছ। তো এখন আমাদের সব হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি আর কি খেতে। তো ড্রেস চেঞ্জ করে আমি খেতে বসে যাব, তো তারপরে বাড়ির দিকে যাব। তো তোমরাও সাথে থাকো, আর কি কি খাচ্ছি সেটাও দেখতে থাকো।
তো ফাইনালি খেতে বসে গেছি, আর আজকের মানে মেনুতে অনেক কিছুই ছিল, তো তোমরা চলো দেখে নাও। আজকে মেনুতে ছিল দিদিদের, আমরা তো রোজ রোজ খাই, আর আজকে পিঠা খেয়ে পেটটা পুরো ভরে গেছে। তো দেখতে পাচ্ছ ডিমের তরকারি আছে, আর কি কি আছে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আজকে কত কি মানে রান্না মানে হয়েছে দিদিদের বাড়িতে। যাই হোক, রান্নাটা দেখাই তোমাদেরকে, মানে সেই লেভেলের রান্না তো আমরা এখন সব খাবো। তো দেখতে পাচ্ছ তো এখন আমরা খেতে বসে যাচ্ছি, চলো খাওয়া দাওয়া করি আগে, তোমরা দেখতে থাকো খালি খাই আমরা, ঠিক আছে? ও দিদি, এটা কি গো, এটা কি করেছো? ওইটা একটা দারুন, ওইটা হচ্ছে মুগ আর মসুর ডাল ভিজিয়ে একটা মানে রেসিপি। আর এটা কি? ওটা বানিয়ে ছাড়িনি, তবে ওইটা এটা কি? ওটা হচ্ছে ওই ফিরিং শাকের। ও মা গো, আমার পছন্দ ফিরিং শাকের বড়া। আর এটা গো আচ্ছা তুমি খুলে ততক্ষণ আমি এখন দিদি আছি। তো আমরা এখন খাচ্ছি, তোমরা খাবে তো চলে আসো, মা মন দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ। আর দিদি এই বসে গেছে, তো চলো আমরা এখন খাই, তোমরাও মানে দেখতে থাকো, খেতে তো পারবে না আর কি বলবো। কটা বড়া খেলি মা? হ্যাঁ বলছে বড়া খাবো বলে অন্যদিকে তাকিয়ে ছিল, বলতে পারছিল না। এই দেখো আমি এই দুটো আছে, খা খা। আবার দেখো, আবার মানে দেখো, শুধু খাচ্ছে আর বলছে এটা সরিয়ে রাখো, মানে এগুলো সব খেয়ে নেবো সামনে থাকলে, ওই জন্য মানে ওই জন্য করে আর কি মানে ওইটা তুলে মানে ওইটা খাবে বলে বেচারা তো মানে খুব মানে ভালো লাগছে, তো সেই জন্য হ্যাঁ করে পিঠে খাওয়া বাকি আছে, তো ওই জন্য তুলে রেখে এসে দেখতে পাচ্ছ। তুমি কি বলবে এতে? আমি বলবো বড়া পাগল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন চলো বাড়িতে বেরিয়ে যাব। তো এখন আমরা বাড়িতে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। তো চলো বাড়িতে যাই, তোমরাও সাথে থাকো আর ভিডিওটা দেখো রাস্তায় বেরিয়ে। তো চলে এসেছি বাড়িতে, আর আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো।